আসলতে হুলস্থুল হওয়ার প্রথম কারণটো হল যোৱাকালি আর পৰহিদিনা মইনমুৰি যিখন ৰাজীৱ ভৱন আছে ৰাজীৱ ভৱনত মইনমুৰি গাঁও পঞ্চায়তৰ সদস্য হিচাপে মোক মাতা হৈছিল আৰু তাতে মাছোৱাৰা হৈছিল যে এইখন সভা যেহেতু সর্বদলীয় সভা এইটো কোনো দলীয় সভা নহয় এই সভাত মইনমুৰি গাঁও পঞ্চায়তে নেতৃত্ব কৰি সম্বর্ধনা অনুষ্ঠান পরিচালনা করব কিন্তু আজি দেখা গল যে টোটেলি চেঞ্জ হৈ মিটিংটো ফেন ক্লাবত পরিণত হল এই ফেন ক্লাবত পরিণত হওয়াত কিছুমান মাটির মালিকক মাতা হওয়া নাই আমার প্রতিনিধিবিলাকক মাতা হওয়া নাই এইবিলাক প্রশ্ন করাতে ফেন ক্লাবর যে প্রেসিডেন্টর অভিভাবক মবরক আলী আর সাইদুল ইসলাম এই দুইজনে মানে উগ্রমতি ধারণ করে আমার এই মাটির মালিকক মারিব উঠে আর এই কথাখিনি আমার এমএলএ মহোদয় হুদাত এমএলএ মহোদয়ের এই চেলাচামন্ডার ভাষাটো পোৱাৰ লগে লগে এই মাটির মালিকক মারিব ধরে এইটাই আজির মূল কারণ ঘটনার তীব্র নিন্দা করছো আর এটার উচিত শাস্তি দাবি করছো আর এই ঘটনা তীব্রভাবে গুরুত্ব